আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই যে ছোট্ট একটা গাছে ফল ধরে আছে, এগুলো হচ্ছে পার্সিমন, জাপানের জাতীয় ফল পার্সিমন, যার সায়েন্টিফিক নাম হচ্ছে ডায়োস্পাইডোস কাকি। অনেক দেশে এটাকে কাকা বা কাকি ফল নামেও ডাকা হয়। আসলে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাষার ক্ষেত্রে এটার নামের কিছুটা আকার ওকার পরিবর্তন হয়ে থাকে। যাই হোক, ওটা বলছি না, আমরা বলছি পার্সিমন সম্পর্কে। পার্সিমনটা মূলত জাপানে জাতীয় ফল হলেও এটা সারা বিশ্বে খুব বেশি পরিমাণে চাষাবাদ হয়, পাশাপাশি সারা বিশ্বে এটা পাওয়া যায় এবং এটার জনপ্রিয়তা খুবই বেশি, খুবই বেশি এবং খুবই টেস্টি একটা ফল, যে কারণে এটাকে বলা হয় দ্য ফুড অফ দ্য গডস। ঠিক আছে, সো এই ফলের গাছ কিন্তু আমাদের কাছে আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ফুলসহ পার্সিমনের গাছ, এই ফুলসহ পার্সিমনের গাছ যদি আপনারা ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভিডিও শেষে আমরা বিস্তারিত জানাবো। সো এই যে গাছগুলোতে দেখেন ফল ধরে আছে, কি পরিমাণ ছোট্ট একটা গাছ। এই গাছগুলোর বয়স খুব বেশি না, উঠতে হলে 3 থেকে 4 বছর বয়স। গাছগুলা বনসাই টাইপের কলমের গাছ, যে কারণে ছোট অবস্থাতে এরকম ফল ধরেছে। আপনারা চাইলে পার্সিমন গাছ আপনার সাদবাগানে কিংবা মাটিতে ড্রামে রোপণ করতে পারেন। পার্সিমন গাছ রোপণের ক্ষেত্রে আলাদা কোনো ফ্যাসিলিটি দিতে হয় না বা আলাদা কোনো টেক কেয়ার করতে হয় না। অন্য নর্মাল গাছ যেভাবে আপনি রোপণ করেন সেম একইভাবে এই পার্সিমন গাছটা আপনি রোপণ করতে পারেন। আর পার্সিমনের গাছ লাগানোর পূর্বে একটা জিনিস নিশ্চিত করতে হবে, আপনি যে জাতটা ক্রয় করছেন সেটা আসলে কেমন জাত। কারণ পার্সিমনের একটা সমস্যা হচ্ছে যে এটার স্ত্রী এবং পুরুষ দুইটা গাছ লাগে, তবে জাত বিশেষ একটা গাছ রোপণ করলেই হয়। যেমন আমাদের কাছে যে জাতটি পাচ্ছেন এটি হচ্ছে ফুয়ু জাত, আমরা কাস্টমারের সুবিধার্থে এই জাতটি নির্বাচন করেছি, কারণ হচ্ছে একটা গাছ রোপণ করলে এই গাছে দুইটা ফুল হয়, স্ত্রী এবং পুরুষ ফুল দুইটা এক গাছেই ফুল হবে। কিন্তু অন্যান্য জাত যেগুলো রয়েছে, যেমন শ্যারন একটা জাত, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুইটা আলাদা আলাদা গাছে হয়, সে কারণে দুইটা আলাদা আলাদা গাছ লাগাতে হয়, তাছাড়া ফল হয় না, একটা ছাড়া আর একটা ফল হবে না। এই কারণেই আমরা কাস্টমারের কথা চিন্তা করে মূলত এমন একটি জাত নির্বাচন করেছি যেটা কিনা কাস্টমার লাভবান হবে, মানে হচ্ছে কাস্টমার একটি গাছ রোপণ করে সরাসরি ফলের স্বাদ গ্রহণ করতে পারবে, এই আকর্ষণীয় একটি ফলের স্বাদ গ্রহণ করতে পারবে। সো এই জন্যই আমরা মূলত ফুল জাতটাকে প্রাধান্য দিয়ে আসছি আগে থেকেই। এই জাতটা মূলত একটি গাছ রোপণের ফল চলে আসে গাছে, বাড়তি গাছ লাগাতে হয় না। আর এগুলো হচ্ছে পার্সিমনের গাছ, এইখানে অসংখ্য গাছ আছে এবং গাছগুলোতে ফুলও চলে আসছে অলরেডি। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ফুল চলে আসছে, এই যে ওপর দিকে অসংখ্য ফুল আছে। সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্সিমনের গাছ ক্রয় করতে পারেন, আর একটা দুটো গাছ না, অসংখ্য গাছে ফুল চলে আসছে এখন ম্যাক্সিমাম গাছগুলোতেই। এবং এই যে দেখেন এখানে নতুন করে পাতা গজাচ্ছে এবং ফুলও চলে আসছে গাছগুলোতে, এই যে ফুল চলে আসছে। আর এগুলা সবগুলা হচ্ছে কলমের গাছ, গ্রাফটিং কলমের গাছ। এই গাছগুলো আপনি ছাদে কিংবা মাটিতে দুইভাবেই রোপণ করতে পারবেন, অসংখ্য গাছ আছে দেখতেই পাচ্ছেন। আর আমি একটু আপনাদের দেখাবো যে কলমের জায়গাটা গাছগুলার নিচে, আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন এখানে হচ্ছে কলম করা সবগুলো গাছের, এই যে এখানে কলম করা, সো অসংখ্য গাছ আছে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আমাদের কাছে যে কোনো ফলের গাছের অর্ডার করতে পারেন, আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি। আমাদের ফেসবুক পেজ রাহা নার্সারি এবং আমাদের নিচে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার, এটা ছাড়া আমাদের কোনো ফোন নাম্বার নেই আলাদা। আর এই নাম্বারে যোগাযোগ করতে আপনার যে কোনো সময় সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে কল করে আপনার কাঙ্ক্ষিত পণ্যের অর্ডার করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন ফলের বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।